নির্বাণের কাছে আসব একটা বিষয় আসছে যেটা প্রায় সময় বলা হচ্ছে যে আসলে বিচার পাওয়াটা প্রায়োরিটি নাকি মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করুন সেটা প্রায়োরিটি বিনীত গোয়েল পদত্যাগ করুন সেটা প্রায়োরিটি একটা তো রয়েছে অর্থাৎ যেটা মানুষের বক্তব্য যে এতদিন ধরে যেগুলো চলে এসছে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না এটা হতে পারে না আরও বেশি তথ্য প্রমাণ সামনে আসছে বিনীত গোয়েলের ক্ষেত্রে কলকাতা পুলিশের গাফিলতি রয়েছে সেই জন্য পদত্যাগ কিন্তু বারবার করে যে এই প্রশ্ন তোলা হচ্ছে যে তাহলে কি এরা অভয়ের বিচার চায় না তাহলে এরা শুধুমাত্র পদত্যাগ চায় শুধুমাত্র সরকার ফেলতে চায় আসলে এর পেছনে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে সেটা কি আদপে ও সত্যি বিশ্বাস করা যায় অনির্বাণ দেখুন যখন এত সংখ্যায় মানুষ রাস্তায় নেমেছেন সেখানে বিভিন্ন মত বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা আবেগের বই প্রকাশ সবটা মিলেমিশেই থাকবে এখানে রাজনৈতিক দল যারা তারা যেমন তাদের মতো করে রাজনৈতিক লড়াই লড়তে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাওয়া বিনীত গোয়েলের ওপর চাপ সৃষ্টি করে এগুলো করবে না তো আমি অন্যায় অনার্য কিছুই দেখছি না এই অর্থে দেখছি না যে রাজনৈতিক লড়াই যখন হয় এভাবেই হয় তারা ন্যাচারালি বিরোধী রাজনৈতিক দল তারা পদত্যাগ চাওয়া ইত্যাদি দাবিগুলি করবেন এতে অস্বাভাবিকতা কিছু নেই কিন্তু এর সঙ্গে সরাসরি যে মূল খুন ধর্ষণ ও খুনের ঘটনাটি ঘটেছে তার বিচার প্রক্রিয়ার কোনো সম্পর্ক নেই এবং সুপ্রিম কোর্টের যে সুমটু মামলা এস এম ডব্লিউ আর টু অফ টোয়েন্টি টোয়েন্টি ফোর যেটা সুপ্রিম কোর্ট নিজে শুরু করেছেন সেটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা অদ্ভুত উৎসাহ দেখতে পাচ্ছি অ্যান্ড আই হেড টু বি দ্য বেয়ার অফ ব্যাড নিউজ যে এই মামলা দিয়ে কাজের কাজ কিচ্ছু হবে না এতে খুব বেশি লোকেরা কাঁচকলা পেতে পারেন কারণ হচ্ছে মূল মামলাটির যে অপরাধী তাদের ট্রায়ালটা হবে কিন্তু ট্রায়াল কোর্ট এক্ষেত্রে সেটা সিবিআই কোর্ট সেটা একটি সেশনস কোর্ট সেটি ট্রায়াল কোর্ট সুপ্রিম কোর্ট এটি অ্যাপিল কোর্ট তারা একটি শ্রোমটু মামলা শুরু করেছে বিভিন্ন পক্ষকে ডেকে তাদের বক্তব্য জানতে চাইছে এর ভিত্তিতে ইতিউতি কিছু নির্দেশ দিতে পারে কিন্তু মূল যে তদন্ত তাকে নির্দেশ দেওয়ার মতো কোনো এক্তিয়ার সুপ্রিম কোর্টেরও নেই কারণ সুপ্রিম কোর্ট নিজেই একাধিক জাজমেন্ট দিয়েছে যে ইনভেস্টিগেটিভ এজেন্সি যেটা পুলিশ হোক সিবিআই হোক যেই হোক তাকে কোনো কোর্ট বলে দিতে পারে না যে তদন্ত এইভাবে করো বা ওইভাবে করো ইত্যাদি ইত্যাদিটা বলা যায় না যে কারণে বিচারের জায়গাটা এক সাধারণ মানুষের আন্দোলন করছে দেখো কোর্ট মনিটার তদন্তটা বিশাল ফার্স আমরা বিগত দশ বারো বছর ধরে এই কোর্ট মনিটার তদন্তের নামে বিশেষ করে সিবিআইয়ের তদন্তের নামে যা করেছে সেটা আমরা দেখেছি আর আমরা যারা পেশাদার আইনজীবী আমরা সব জানি ভেতরের খবর বেশি বলতে চাই না ও সব ঢপ দিয়ে বেকার কোনো লাভ নেই কোর্টময়টা তদন্ত ফালতু কথা আরও খারাপ কথা বলা উচিত ছিল আমি বলছি না এক্ষেত্রে পরিষ্কার বলি সিবিআই হোক পুলিশ হোক যেই হোক যখন তদন্ত চলে যিনি ইনভেস্টিগেটিং অফিসার বা টিম অফ অফিসার্স তারা হলেন সর্বে সর্বা তারা যেভাবে চাইবেন সেইভাবে আইনের এক মধ্যে থেকে অবভিয়াসলি তারা তদন্ত করবেন কবে চার্জশিট জমা দেবেন তার কিছু নির্দিষ্ট নিয়ম আছে কিন্তু কিভাবে তদন্ত করবেন সেটা কোর্ট কখনও ডাইরেক্ট করতে পারে না এক্ষেত্রেও পারবে না এবং যে কারণে বারবার বলছি সুপ্রিম কোর্টের এই মামলার দিকে লোকে যেভাবে আছে এতে খুব লাভের লাভ কিছু হবে না আবেগের কারণে তারা তাকিয়ে আছেন বেশিরভাগ লোক আইন ব্যবস্থা সম্বন্ধে কিছু জানেন না কিছু হেডলাইন তৈরি হয় সুপ্রিম কোর্টের শুনানিতে এই হয়েছে ওই হয়েছে হাইকোর্ট এই বলেছে সেই বলেছে তো কাজের কাজ কিচ্ছু হয় না আজ অব্দি আপনি দেখবেন যে তদন্ত শেষ হওয়ার পর চার্জশিট জমা দিয়ে আমাদের বাংলার কথা বলছি সিবিআই বা ইডি যেই হোক তারা কোনো তদন্ত ট্রায়াল প্রক্রিয়া শুরুই করতে পারেনি এক্ষেত্রে সিবিআই কি করবে সেটা সুপ্রিম কোর্টের উপর একদম নির্ভর করছে না তারা মুখ বন্ধ খামে কিছু কাগজ জমা দেবে সেটা নিয়ে আপনারা সূত্র মারফত কিছু হেডলাইন করবেন আমরা আবার খানিকটা ঝগড়া করব লোকজন একটু উত্তেজিত হয়ে যাবে এর কাজের কাজ কিচ্ছু হবে না যে কারণে বলছি যে আন্দোলনটি চলছে মূলত নাগরিক সমাজের আন্দোলন শাসক শ্রেণীর বিরুদ্ধে তারা মতামত জানাচ্ছেন যে কারণে মমতা বনাম জনতাটা অতি সরলীকরণ যদি এটা শুধুমাত্র তাই হতো যা অভিজিৎ গাঙ্গুলি এখন বিজেপি এমপি এবং রুদ্রনীল ঘোষ বিজেপি নেতা ডাক্তারদের অবস্থানই গরমভাবে তাড়া কেতেন না মূলত মানুষজন রেপ কালচারের বিরুদ্ধে পথে নেমেছেন অনেকে বলছেন পুরুষতান্ত্রিকতার যে শিকল সেটা ভাঙার জন্য পথে নেমেছেন সবটাই সত্যি একইসঙ্গে সঙ্গে সরকার সেটা রাজ্যের হতে পারে সেটা রাষ্ট্রের হতে পারে তাদের বিরুদ্ধে ক্ষোভও রয়েছে ওভারঅল যে ক্ষোভ বিভিন্ন কারণে পুঞ্জীভূত হয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে সেটা অনেক ক্ষেত্রে বেরিয়ে আসছে এখানে ছত্র ছত্রে দুর্নীতি বসে রয়েছে পুলিশি গাফিলতি বসে রয়েছে এন্টায়ার সিস্টেমের বিরুদ্ধে মানুষের ক্ষোভ এমনকি চিকিৎসকরা তার জন্য রাস্তায় নেমেছেন কত সহজে বিষয়টাকে শুধুমাত্র নারী পুরুষ কেন্দ্রিক বা রেপ কালচারের বিরুদ্ধে মানুষের রাস্তায় নেওয়াটাকে খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে দেওয়া হচ্ছে আমি জানি না যে আমার এই প্রান্তে যারা রয়েছে তারা এটাকে সমর্থন করবেন কিনা যে যখন আমার ঘরে আগুন লাগলো আমি তখন পাশের বাড়িতে কোন কোন সময় কতবার আগুন লেগেছে সেই নিয়ে আলোচনা করবো নাকি আমার রাজ্যে কি হচ্ছে আমার ঘরে কেন আগুন লাগলো এর আগেও যতবার এ ধরনের ঘটনা ঘটেছে সবথেকে বড় উদাহরণ রয়েছে কামদুনি আমি ইন্দ্রজিত বাবুর কাছেও আসবো এর আগে সব থেকে একাধিক ঘটনা রয়েছে শুধুমাত্র এই রাজ্যের ক্ষেত্রে আমি বিধানসভায় শুনছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় কামদুনি ছাড়া অন্য কোনো ঘটনাই ঘটনার প্রসঙ্গেই উল্লেখ করেননি সেখানে হাসখালি ছিল মাটিয়া ছিল দেগঙ্গা ছিল ময়নাগুড়ি ছিল কালিয়াগঞ্জ ছিল এতগুলো ঘটনা সব বাদ দিয়ে তিনি অন্যান্য রাজ্যের পরিসংখ্যান দিয়েছেন আদেও এই বিশ্লেষণটা ইন্দ্রজিৎ বাবু আমি আপনার কাছে প্রশ্ন এগুলোকে নাগরিক সমাজ বলতে যা বুঝি আমরা বা সাধারণ মানুষ হিসেবে যা বুঝি আপনাদের কাছে মনে হচ্ছে বিশ্লেষণটা গ্রহণযোগ্য নাকি মনে হচ্ছে যে এই যে গোটা সিস্টেমটা কোথাও এর জন্য দায়ী রয়েছে অবয়া ধর্ষণ এবং হত্যাকাণ্ডের পেছনে পুলিশের গাফিলতি ছত্র ছত্র রয়েছে সন্দীপ ঘোষ কোনো অংশে ক্রিমিনালের থেকে কম নন একের পর এক প্রমাণ পাওয়া যাচ্ছে এমনকি তথ্য প্রমাণ লোপাট করার ক্ষেত্রেও বিশাল বড় নেক্সাস কাজ করছে এটা কি সাধারণ মানুষের বুঝতে আরও কোনো বড় তথ্য প্রমাণ আরও কিছু প্রয়োজন হচ্ছে নাকি মনে হচ্ছে যে না এটা শুধুমাত্র একটা রেপ কালচারের বিরুদ্ধে প্রতিবাদ কোনটা দেখুন সাধারণ মানুষ না খুব একটা গাধা নয় আমাদের এবার যতক্ষণ না নিজের ঘরে আগুন লাগে আমরা খুব একটা দিকটা দেখতে যাই না এটা হচ্ছে একদম পরিষ্কার বাংলা কথা আজকে মানুষ কেন পথে নেমেছে এবং অনেস্টলি আমি আজকে মিড ফর্টিজে আছি আমি পশ্চিমবঙ্গে তো ছাড়ুন ভারতবর্ষেও উইদাউট আ স্পেসিফিক পলিটিক্যাল ব্যানার পিছনে কি আছে আমি সেই তর্কে যাচ্ছি না কিন্তু উইদাউট আ স্পেসিফিক পলিটিক্যাল ব্যানার এরকম গণ অভ্যুত্থান আমার জীবনে আমি খুব একটা দেখিনি কারণটা হচ্ছে এক সবার মনে একটা ভয় ঢুকে গেছে কালকে যদি মেয়েটির জায়গায় আমার কোনো বন্ধু বান্ধবী বাড়ির লোক আত্মীয় স্বজন কেউ থাকতো এক তার সঙ্গে কি হতো আমি তার জন্যে কী করতে পারতাম নাম্বার ওয়ান নাম্বার টু সবার হয়তো মনে হচ্ছে যে অনেক হয়েছে মানে এবার আর নেওয়া যাচ্ছে না কোনো একটা কিছু চেঞ্জ চাই কী চেঞ্জ চাই সেটা আমরা জানি না সিস্টেমের অপদার্থতাটা আমরা দেখে নিয়েছি তার মধ্যে কেন দেরি করে এফআইআর হলো কেন দেরি করে পোস্টমর্টেম হলো মেয়েটির বাবা মার সঙ্গে কেন এরকম আচরণ করা হলো কেন এই হলো কেন তাই হলো কেন ভাঙচুর হলো ইটস অ্যান আটার সিস্টেম ফেলিওর মানে যেটাকে আমরা মেডিকেল টার্মে বলতে পারি মাল্টি অর্গান ফেলিওর এখানে মাল্টি অর্গান ফেলিওর হয়েছে পরিষ্কার কথা এখানে সাধারণ মানুষ যেটা আলটিমেটলি দেখছেন ওই একটা গল্প ছিল না যে একটা গাধার ওপর প্রচুর খড় চাপানো হচ্ছিল যে গাধারা নিয়ে নিয়ে বেরোবে শেষ যেই খড়ের একটা দানা চাপানো হলো গাধারা দুম করে পড়ে গেল এটা হচ্ছে এক্স্যাক্টলি সেই কেস মানে এই মেয়েটির ঘটনাটা এখন সাধারণ মানুষের লড়াই হয়ে গেছে এখানে অভয়া অন্য কেউ ইট ডাজেন্ট ম্যাটার পাবলিক রাস্তায় নামছে ইনফ্যাক্ট অনেক লোক রাস্তায় নেমেছেন বয়স্ক মহিলা বাচ্চা ছেলে মেয়ে যারা জীবনে কখনো রাস্তায় নামেননি জীবনে কোনো প্রতিবাদে যাননি কিন্তু তারা এই কারণে নেমে পড়েছেন একটাই কারণ যে অনেক হয়ে গেছে আর নেওয়া যাচ্ছে না দ্বিতীয়ত আমাদের আমরা সবসময় চেষ্টা করি না কোনো একটা সময় সিস্টেমের ওপর ভরসা করতে